দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবর মতেই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমি আপনাদের খুব জরুরি একটি বিষয় হাইলাইট করব, অর্থাৎ আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি যে কিছু কমন ডায়াপার পরানোর মিস্টেক বা ভুল আমরা করি আমাদের বাবুদের ক্ষেত্রে। সেই ভুলগুলোকে আমি আপনাদের কাছে অঙ্গুলে নির্দেশ করতে চাই এবং আমি আশা করি ডায়াপারটা আপনারা সঠিক নিয়মে এবং সঠিক প্রক্রিয়ায় পরাবেন, তাহলে আপনার বাবুর যে স্বাস্থ্যের ব্যাপারটি নিশ্চিত হবে। তো আসলে ডায়াপার আমাদের এই শহুরে জীবনে আমরা জানি, আমরা সবাই আপনাদের বাবুদের কম বেশি আমাদের বাবুদের ডায়াপার পরাই, শুধু আমাদের বেশ বড় একটা সময় আমাদের বাবা মাদের ডায়াপার চেঞ্জ করা আর পরানোর ভিতরেই চলে যায়। কিন্তু আমরা কি এই ডায়াপার পরানোর প্রক্রিয়াটা সঠিকভাবে ফলো করছি? জি, আমি প্রায় ক্ষেত্রেই দেখেছি যে বাবা মারা কিছু ভুল করেন এবং এই ভুলের মাশুল বাবুকে দিতে হয়। সুতরাং আজকে সেই কিছু পয়েন্টগুলো আমি আপনাদের হাইলাইট করে দিতে চাই। নাম্বার ওয়ান, আমরা ডায়াপার যখনই চেঞ্জ করতে যাই দেখা প্রায় ক্ষেত্রে দেখা যায় আমাদের কোনো কিছুই রেডি থাকে না। আমি বলবো সবসময় আপনি ডায়াপার পরানোর সময় একটা আগে থেকেই সেট করার জিনিস তালিকা অনুযায়ী আপনি রাখবেন। একটা বেবি ওয়াইপার রাখবেন, পরিষ্কার একটি তাওয়েল রাখবেন, ময়শ্চারাইজার রাখবেন, যে সমস্ত ক্রিমের কথা আমি পরবর্তী বলবো সেগুলো রাখবেন। তাহলে দেখবেন আপনার ডায়া পরানোর ব্যাপারটি আমাদের খুবই আরামদায়ক হবে এবং সুশৃঙ্খলভাবে হবে। দুই নম্বর, আমরা অনেকে যেটা করি আমরা খুব টাইট করে ডায়াপার পরাই অথবা লুজ করে ডায়াপার পরাই। টাইট করে ডায়াপার পরলে যে সমস্যাটা হবে যে আমাদের ব্লাড সার্কুলেশনের প্রবলেম হবে, আর যদি আপনি লুজ করেন প্রায় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লিক করে, অর্থাৎ জমে থাকে, ভিজে থাকে এবং লিক করে চলে আসে। সুতরাং টু টাইটও করা যাবে না আবার লুজ করাও যাবে না। তিন নম্বর, আমাদের যেটা খুব বড় ভুল হয় যে আমরা বাবুটাকে সঠিকভাবে আমরা পরিষ্কার করি না। আমরা সবসময় বলবো যে ডায়াপার এরিয়াটা আপনি পরিষ্কার করবেন ফ্রন্ট টু ব্যাক, অর্থাৎ সামনে থেকে আপনি পিছের দিকে যাবেন, আপনি পিছে মানে পায়খানা রাস্তা থেকে আপনি প্রস্রাবের রাস্তায় আসবেন না। আপনি সবসময় পরিষ্কার করবেন প্রস্রাবের রাস্তা থেকে পিছনের দিকে আপনি টানবেন। এটা আমি প্রস্রাবে ইনফেকশনের ব্যাপারে আমি তথ্যটা বারবার মনে করিয়ে দিয়েছি। তো ডায়াপার চেঞ্জের ক্ষেত্রে এই তথ্যটা আমি আপনাদের জানাতে চাই যে আমরা বলবো যে সামনে থেকে পিছনের দিকে আপনি পরিষ্কার করবেন, তাহলে এটা সঠিক নিয়মে পরিষ্কার হবে। চার নম্বর যেটি পয়েন্ট সেটা হচ্ছে ভালো করে খুব ক্লিন কোনো তাওয়েল আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করতে ভুলে যাই। তা আমরা বলবো যে আপনি যখনই করবেন কোনো ক্লিন এবং হাইজিন মেনটেন করে কোনো ধরনের সফট টাওয়েল আপনি ইউজ করবেন এবং সেটি আপনি রাব করবেন না। যেটা আমরা করি আমরা মোছা শুরু করি ডায়াপারের, আপনি রাব করে আপনি জাস্ট চাপবেন, চেপে চেপে আপনি বাবুর ওই এলাকাটাকে আপনারা পরিষ্কার রাখবেন। সুতরাং এই জিনিসটা অত্যন্ত জরুরি। আরেকটি ব্যাপার যেটা পঞ্চম যে পয়েন্ট, সেই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা প্রায় ক্ষেত্রে আমরা ডায়াপার আসলে অনেক চিন্তিত হই, স্যার ডায়াপার পড়লে কি করব। কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু ভুল। আপনি ডায়াপার র্যাশ হওয়ার আগেই যে প্রয়োজনীয় ময়শ্চারাইজার বা ক্রিম আপনি ইউজ করবেন, তাহলে ময়শ্চারাইজার আমরা বিভিন্ন কোনো ধরনের ময়শ্চারাইজার তার বেল্ট দেন যে ডায়াপারের যে লাইনে আপনারা দেবেন এই জায়গাটা কিন্তু অনেক সময় আনপ্রোটেক্টেড থাকে। আপনি বেল্ট এরিয়াতে দেবেন এবং যেখানে কুচকিতে আপনি দেবেনই এবং ডায়াপার এরিয়াতে আপনি দেবেন। কী ধরনের দেবেন? আমি যেটা বলি সফটি নামে যে ক্রিমটি আছে সেটা আমি খুবই পছন্দ করি, SOFTI সফটি ক্রিম, সেটি আপনি বাবুকে ডেইলি ডায়াপার পরানোর আগে লাগাতে পারেন। এ ধরনের এছাড়া বিভিন্ন ধরনের ময়শ্চারাইজার সেটি আপনি ইউজ করতে পারেন, তাহলে আপনার বাবুর ডায়াপার এরিয়াটা ময়শ্চারাইজ থাকবে, হাইড্রেটেড থাকবে এবং ওই জায়গাটা ভালো থাকবে। আরেকটি ব্যাপার যেটি মিস্টেকের কথা আমরা বলি যে ডায়াপার পরানো আমরা বাক্রমাগত চেঞ্জ করতে থাকি। আমরা বলবো একটি ড্রাইভার থেকে আরেকটি ড্রাইভারের মাঝখানে মিনিমাম 10 মিনিট আপনি সময় দেবেন এবং এই 10 মিনিট জানি তার ওই এয়ার ড্রাই হয় শুকাতে আপনি দেবেন, যাতে এয়ারে ড্রাই হয় তার এই এই ড্রাইভার যে লাগাম যে স্ট্র্যাপ এরিয়া সেই জায়গাটা যেন অবশ্যই এয়ারের কন্ট্যাক্টে আসে। 10 মিনিট মিনিমাম ওয়েট করবেন, তারপর আপনি নতুন করে একটি আরেকটি ড্রাইভার পরাবেন। আর শেষ যে মিস্টেকের কথা বলে দিই, আমরা প্রায় ক্ষেত্রে অনেকেই দেখেন অনেকটা সময় অযাচিতভাবে ডায়াপার পরাচ্ছি। তো ডায়াপার আসলে আমরা প্রলংড ইউজ আমরা একদমই না করব। আসলে আমরা ডাক্তাররা তো ডায়াপার পরাতে না করি, কিন্তু ইয়েস আমি বাস্তবতা বুঝি, মাকে রাতে অনেকটা সময় থাকতে হয়, বাবুটা প্রস্রাব করে বা পায়খানা করে সেখানে ভিজে থাকে। তো আমি বলবো যে মায়ের ঘুম হয় না, এটা একটা বিরাট সমস্যা। তো আপনি আমি মনে করছি সর্বোচ্চ আপনি 5 ঘন্টার বেশি একটা ডায়াপার পরাবেন না। এই 5 ঘন্টা বেশি ডায়াপার পরালে কিন্তু ডায়াপারটা লিক করতে পারে এবং সেখানে ইনফেকশনের গ্রোথ বাড়তে পারে। তো দর্শক, আমি মনে করছি ডায়াপার নিয়ে যে কমন যে মিস্টেক সেগুলোর ব্যাপারে আমি আপনাদের কাছে নজরে আনলাম। আমি আশা করছি আজকের পর থেকে আপনারা এই কমেন্টগুলো বা আমার এই অ্যাডভাইসগুলো ফলো করবেন এবং আপনার বাবুর সুস্বাস্থ্যকে নিশ্চিত করবেন। ভিডিও শেষে বরাবর মতে কিছু জিনিস মনে করে দিই, আমাদের এখানে অ্যাস্থেটিক অ্যান্ড বেবি কেয়ারের আমরা অ্যাস্থেটিক পার্টটা শুরু করেছি। আপনারা যারা সুন্দর থাকতে চান, বয়সকে ধরে রাখতে চান, স্কিনে গ্লো বাড়াতে চান, ত্বকের ভাঁজ দূর করতে চান, বিভিন্ন মেস্তার দাগ, ব্রণের দাগ, অনেকের অবাঞ্ছিত লোম আছে, সামনে কোনো পার্টি আছে তো পার্টি পিলিং, ম্যারেজ পিলিং, কেমিক্যাল পিলিং, বিভিন্ন রকম ব্রণ বা আঁচিল, ব্রণের দাগ ওঠানো, আঁচিল ওঠানো,
সবকিছু কাজ আমরা এখানে করছি এবং অবশ্যই হাইড্রোফেশিয়াল আমার ওয়াইফ ডাক্তার শায়লা আফরোজ সুমি নিজে করছেন। আপনারা জানেন বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন পার্লার এগুলো হয়, পার্লারের যারা আসলে তেমন অ্যানাটমি সম্বন্ধে ফেসের অ্যানাটমি সম্বন্ধে ধারণা নাই তারা করছে। আমি বলবো এগুলো প্রায় ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে, আমাদের এখানে আপনারা আসবেন আশা করছি। আপনারা আমার উপর অগাধ আস্থা আছে আমার, আমি জানি সেই আস্থাটা আমরা অবশ্যই প্রতিদান দিতে চাই এবং আপনারা যারা স্কিনকে সতেজ এবং সুন্দর রাখতে চান অবশ্যই আমাদের সার্ভিসটা নেবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিও টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।